আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন রেশা তুমি ভালো করে শুনিয়া রাখো মুমিন বান্দা যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে ওই সময় ফেরেশতা তো রহমতের ফেরেশতা যখন আইসা মুমিন বান্দাকে চাপতে থাকবে মুমিন বান্দা আরামের সুরে ঘুমিয়ে যাবে আর ওই সময় মুমিন বান্দার চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি একজন ফেরেশতা জান্নাতকে তুলে ধরবেন আর মুমিন বান্দা যখন জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখতে থাকবে ওই এই মুহূর্তে আজরাইল কোন সময় মুমিন বান্দার জানটা বের করবে ওই মুমিন বান্দা টের পাবে না এজন্য আল্লামা বড় হুজুর মাওয়াজে সিরাজের মধ্যে কবিতার আকারে কয়েকটা কথা বলেছেন মরণ ডাইরি হচ্ছে তৈরি হিসাব হবে করা ও মুসলমান শুনিয়া রাখো পরবায়ে কি দিন ধরা আপনারা ধরা পড়তেন না আজরাইল বলতেছেন আল্লাহর বিকট সৃষ্টি আমি মালাকুল মউত আমার নাম ববের লীলা শুনব খরা এই তো আমার কাম মাকে নিয়ে ছেলে বলে এই তো আমার মা ও মুসলমান শুনিয়া রাখো আজরাইলের সুবল হইতে কেহ রক্ষা পাবেন না ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة ثم إلينا ترجعون بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم كفر كفر
পড়তে হবে মরণ তোমায় লইবে গিরে কাফনের কাপড় পড়তে হবে গায়ের কাপড় থাকবে না ধনী বল গরিব বল আজরাইল কাউকে ছাড়বে না লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله تلكندي مدينة العلوم الإسلامية مدرسة وإتم كنار الدقي دوي دين بفي تفسير القرآن ما في لير آج آخر مناجات تفسير القرآن ما في لير شماني تو أتنتو شبا پتی شاہب معزز مكرم حضرت علماء اکرام دور دوران تو تکی اللہ رب العالمين ار پچن دیر مسلمان بیران اللہ رب العالمين ار دربارے لاکو کٹی شکر جئی مہان رب العالمين আপনি আমাকে হাজারো মানুষ থেকে বাছাই করে যাচাই করে ইসলামী মহা সম্মেলনে আলেম ওলামার সাহবতে জান্নাতের বাগানে আশা এবং বসার তৌফিক দান করেছেন সবাই অন্তরের অন্তস্থল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আসলে সময় শর্ট বেশি কথা না বেরে আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন শরীফের কয়েকখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি তেলাওয়াতকৃত আয়াত কারিমার সহজ ভাষাটা আমরা ভালো করে জানি এই পৃথিবীর জমিনে যত প্রকার মানুষ বাস করে বিভিন্ন ধর্মের মানুষ আছে গোটা বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ পাওয়া যায় প্রত্যেকটা ধর্মের মানুষ এই কথাটা বিশ্বাস করে যে আমি এই পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছি যেহেতু মৃত্যুর সাত একদিন আগে হোক পরে হোক মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে আজকে দেখা যায় এক সরকারের বিরুদ্ধে আরেক সরকারের লোক আন্দোলন করে এক দাবির বিরুদ্ধে আরেক দাবির আন্দোলন হয় কিন্তু মরতে হবে এই কথার বিরুদ্ধে কোনো আন্দোলন নাই কারণ প্রত্যেকটা মানুষ এই কথাটা বিশ্বাস করে আমি দুনিয়ার জমিনে যেহেতু জন্মগ্রহণ করেছি একদিন আগে হোক পরে হোক এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন তেলাওয়াতকৃত আয়াতে কারিমা শুনেন أما زان خديجة الكبرى رضي الله تعالى عنها يمان بابي كان شروع করে দিয়েছেন مفسرين كرام لكن خديجة الكبرى كان بند হয় না আল্লাহর নবী জিজ্ঞাসা করতেছেন খাদিজা তুমি কেন কান্না করো খাদিজা জবাবে বলেন ইয়া রাসূলুল্লাহ ও নবীজি আপনি যে বলেছেন আমি এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে
কাজেই আমি যদি এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যেতে হয় ওই কবরে আমি কেমন করে থাকব গো নবী যেই কবরে কোনো আলো নাই বাতিও নাই সাথিও নাই এই অন্ধকার কবরে আমি কেমন করে থাকব এই জন্য আমি কান্না করতেছি কেমন কাদিজা কান্না করে যে কাদিজাকে দুনিয়ার টাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন উনাকে ডাইরেক্ট সালাম দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন উনাকে কেন ডাইরেক্ট সালাম দিয়েছিলেন কারণ আছে না নাই অবশ্যই একটা কারণ আছে কেন সালাম দিয়েছিলেন শুনেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন সর্বপ্রথম গারে ঘেরা থেকে কোরআন নিয়ে আসলেন আয়েশা কাদিজাকে বললেন কাদিজা আল্লাহর প্রেরিত দূত হযরত জিব্রাইল আসছিলেন আমার নিকট কোরআন নিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাবে বলেন ইয়া রাসূলুল্লাহ আগো নবীজি আপনি আমাকে সর্বপ্রথম কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন খাদিজা তুমি আমাকে একবারও জিজ্ঞাসা করলে না আমি মুহাম্মদ কি করে নবী হয়েছি কারণ আবু জাহেল উকবা শাইবা ওরা মানুষের কাছে ছড়াই মুহাম্মদ কি করে নবী হয় কারণ যার কোনো মা নাই বাপ নাই ধন সম্পদ কিছুই নাই সে কি করে নবী হয় কাদিজা তুমি তো এত টাকাওয়ালা এত পয়সাওয়ালা তুমি এত সম্মানওয়ালা তুমি তো আমাকে একবারও জিজ্ঞাসা করতে পারতে হ্যাঁ মুহাম্মদ তুমি কি করে নবী হয়েছ তুমি কি কেমনে নবী হয়েছ এই কথা বলার সঙ্গে সঙ্গে আম্মা জান খাদিজাতুল কুবরা জবাবে বলেন নবী গো আমি আগে থেকেই জানি আপনি বিশ্ব নবী আখির নবী জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবীজি অবাক হয়ে গেলেন আরে কাদিজা তুমি আগে থেকে কেমনে জানো আমি আখির নবী বিশ্ব নবী এই কথাটা তুমি কেমন করে জানো আল্লাহর নবীজি আম্মা জান খাদিজাতুল কুবরাকে যখন বলছেন কাদিজা তুমি কেমন করে জানো আমি আখির পয়গাম্বর খাদিজা জবাবে বলেন ইয়া রাসূলুল্লাহ অগণবীজি আমার জিন্দগিতে দুইজন স্বামী হারানোর পরে সিদ্ধান্ত নিয়েছি আর কোনোদিন স্বামী গ্রহণ করব না হঠাৎ করে রাতের বেলায় স্বপ্নে দেখি আকাশের পূর্ণিমার চাঁদ এসে আমার কুলে বসে গেল এই স্বপ্নের তাবির জানার জন্যে ওই সময়ের একজন বড় আলিম মরকা ইবনে নাফের কাছে যাইয়া বলল ও চাচাতো ভাই বলুন তো দেখি আমি আকাশের পূর্ণিমার চাঁদ এসে আমার কুলে বসে গেল এই স্বপ্নের তাবির আপনি আমাকে বলে দেন চাচাতো ভাই খাদিজাতুল কুবরার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে আর বললেন খাদিজা তোমার কপালটা বড় ভালো তুমি বড় ভাগ্যপতি খাদিজা বললেন চাচা তো ভাই আমি রাতের বেলায় স্বপ্নে দেখেছি আকাশের পূর্ণিমার চাঁদ এসে আমার কোলে বসে গেল এতে আমার ভাগ্য কি ভালো
এতে আমার ভাগ্যে কি পরিবর্তন হয়েছে। চাচাতো ভাই ডাক দিয়ে বললেন, খাদিজা রে তুমি যেই স্বপ্নটা দেখেছ ওই স্বপ্নটা শুধু আকাশের পূর্ণিমার চাঁদ নয়, এরে খাদিজা সাত আকাশের পূর্ণিমার চাঁদ, সাত জমিনের পূর্ণিমার চাঁদ, উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী হইয়া সর্বপ্রথম তোমার কোলে আশ্রয় নিবে। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজিকে খাদিজা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি ওই দিন থেকে বসে রয়েছি, আপনি মুহাম্মদ কোন দিন এসে আমাকে বলবেন? এরে খাদিজা আমি আজ থেকে মুহাম্মদ নবী হয়েছি। নবী গো দীর্ঘদিনের লালিত পালিত আর কাঙ্ক্ষিত কথাটা যখন নাজকে শুনাইয়া দিলেন, আমি বিনা প্রশ্নে খাদিজা মুসলমান হইয়া গেলাম। আল্লাহর নবীজি আবার বললেন, খাদিজা আবার কান্না বন্ধ করো। খাদিজাতুল কুবরা জবাবে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি কান্না বন্ধ করব, আপনি আমার সঙ্গে তিনটা ওয়াদা করতে হবে। কয়টা ওয়াদা? আপনি আমার সঙ্গে তিনটা ওয়াদা করতে হবে। আপনি যদি আমার সঙ্গে তিনটা ওয়াদা করেন, আমি খাদিজা কান্না বন্ধ করে দিব। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, খাদিজা তুমি আমার কাছে জীবনে অনেক জিনিস আনামত রেখেছো, কোনোদিন ফেরত নেও নাই, তুমি এমন কি জিনিস আমার কাছে চাইবা? আমি মুহাম্মদ দিতে প্রস্তুত, তুমি বলো তুমি আমার কাছে কি চাও? খাদিজাতুল কুবরা জবাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমার এক নম্বর ওয়াদা হলো, আমি যখন দুনিয়া থেকে চলে যাব। আপনারা যাইতেন না? না, সবাই যাইতে হবে, সবাই একদিন কবরে যাইতে হবে। আম্মাজান খাদিজাতুল কুবরা জবাবে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমাকে যখন কাফন দাফনের ব্যবস্থা করা হবে, বরই পাতার গরম পানি দিয়ে যখন আমাকে গোসল করানো হবে, অগণবীজি বরই পাতার গরম পানি দিয়ে যখন গোসল করানোর পরে আমাকে কাফন দাফনের ব্যবস্থা করা হবে, আমার কাফনের কাপড়টা আপনি বাজার থেকে ক্রয় করে আনতে হবে না, অগণবী আপনার ব্যবহৃত চাদর মোবালক দিবেন, আপনি আমার সঙ্গে ওয়াদা করেন, আপনি আমার এই ওয়াদা পালন করবেন কি করবেন না? আল্লাহর নবীজি ডাক দিয়া বললেন, আরে খাদিজা আমি ভেবেছিলাম তুমি আমার কাছে এমন কি জিনিস চাইবা, আমি মুহাম্মদ তোমাকে দিতে পারবো কিনা, তুমি আমার কাছে এমন সহজ একটা জিনিস চেয়েছো, আমি আল্লাহর নবী তোমার এক নম্বর ওয়াদা পালন করব, তোমার দুই নম্বর ওয়াদাটা আমাকে বলো। খাদিজা জবাবে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমার দুই নম্বর ওয়াদা হলো, আমাকে যখন বরই পাতার গরম পানি দিয়ে গোসল করানো হবে, গোসল করানোর পরে যখন আমাকে জানাজার ময়দানে নিয়ে যাবে, আমার অনেক আত্মীয় স্বজন আসবে, আমার জানাজা করানোর জন্য কি কোন আসবে না? আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার অনেক আত্মীয় স্বজন আসবে জানাজা করানোর জন্য। আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, নবী আমার আমার আত্মীয় স্বজন আসবে, আমার শুভাকাঙ্ক্ষী আসবে, আমার মহব্বতের মানুষ আসবে, ওই সময় নবী আপনি উপস্থিত থাকিয়া আমার জানাজার ইমামতিটা করবেন, অগণবীজি দুই নম্বর ওয়াদ আপনি পালন করবেন কি করবেন না আমাকে বলেন। আল্লাহর নবীজি অবাক হয়ে গেলেন, এরে খাদিজা
আমি ভেবেছিলাম তুমি দুই নম্বর ওয়াদা আমার কাছে এমন কি কঠিন জিনিস চাইবা আমি মুহাম্মদ দিতে পারবো কিনা তুমি দুই নম্বর ওয়াদা আমার কাছে করেছো আমি জানাজার ইমামতি করার জন্য আমি তোমার দুই নম্বর ওয়াদাও পালন করব তিন নম্বর ওয়াদা হলো অগণবিজি আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমাকে যখন বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করানো হবে গোসলের শেষে যখন আমাকে কাফন দাফনের ব্যবস্থা করা হবে জানাজার ময়দানে নিয়ে যাবে জানাজার ইমামতিও করা হবে আমাকে যখন অন্ধকার কবরে রাখা হবে অগণবী আপনাকে এছাড়া আমি এই অন্ধকার কবরে কেমন করে থাকবো আমি এই অন্ধকার কবরে কেমন করে থাকব যেই কবরে কোনো আলো নাই বাতিও নাই সাথীও নাই অগণবী আপনাকে ছেড়ে আমি কেমন করে থাকব আমাকে যখন অন্ধকার কবরে রাখা হবে যতক্ষণ পর্যন্ত আমি কবরের সওয়ালের জবাব না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত স্বামী আমার ওই কবরের পাশ থেকে আপনি আসতে পারবেন না আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন কাদিজা তোমার তিনটা ওয়াদা আমি পালন করব এবার কান্না বন্ধ করো এমত অবস্থায় আল্লাহর নবীজির স্ত্রী দুনিয়া থেকে চলে গেলেন চলে যাওয়ার পরে আল্লাহর নবীজির ব্যবহৃত চাদর মুবারক দিয়া কাফনের ব্যবস্থা করলেন দুই নম্বর ওয়াদা হলো ইমামতি করার জন্য আল্লাহর নবীজি ইমামতিও করলেন তিন নম্বর ওয়াদা হলো যতক্ষণ পর্যন্ত এই কবরের পাশ থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর স্ত্রী কবরের সওয়ালের জবাব দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত নবী যেন এই কবরের পাশ থেকে চলে না আসে আল্লাহর নবীজির স্ত্রী যখন দুনিয়া থেকে চলে যাওয়ার পরে অন্ধকার কবরে রাখা হলো সাহাবায়ে কেরাম একের পর এক চলে আসলো সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবরের পাশ থেকে উঠেন না সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ অগণবীজি আপনি কি আপনার স্ত্রীকে এখনো ভুলতে পারেন নাই আপনার কাদিজা তো দুনিয়া থেকে চলে গেছে আল্লাহর নবীজি ডাক দিয়া বললেন রা সাহাবীরা শুনো আমার কাদিজা আমার কাছে তিনটা ওয়াদা করেছিল দুইটা ওয়াদা আমি আল্লাহর নবী পালন করেছি তিন নম্বর ওয়াদা আমি পালন করতে পারছি কিনা আমি জানি না সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন নবী আমার তিন নম্বর ওয়াদাটা কি আমরা কি শুনতে পারি এরা সাহাবীরা শোনো যতক্ষণ পর্যন্ত কাদিজা এই কবরের সওয়ালের জবাব না দিতে পারব ততক্ষণ পর্যন্ত আমি বিশ্ব নবী এই কবরের পাশ থেকে উঠব না এই দৃশ্যগুলো আল্লাহ দেখতেছেন নি আল্লাহর কাছে খুব পছন্দ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন জিব্রাইল রে জিব্রাইল তুমি চলে যাও আমার হাবিব আমার বন্ধু কাদিজার কবরের পাশে কেন বয়ে রইছে সকাল থেকে সন্ধ্যা হয়েছে আমার বিশ্ব নবী এখনো কাদিজার কবরের পাশ থেকে কেন উঠেন না জিব্রাইল আসলেন জিব্রাইল আইসা বললেন ইয়া রাসূলুল্লাহ অগণবীজি সকাল থেকে সন্ধ্যা হয়েছে আপনি কবরের পাশে বসে রইলেন আপনি কেন বসে রইলেন আপনার স্ত্রী আপনার কাদিজা দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে আল্লাহর নবীজি চোখের পানি চেরে জিব্রাইলকে ডাক দিয়ে বললেন জিব্রাইল তুমি কি আমার মনের দুঃখ শুনতে চাও তুমি কি আমার মনের ব্যথাগুলো শুনতে চাও হ্যাঁ নবী আমি শুনতে চাই বলুন আল্লাহর নবী ডাক দিয়ে বললেন জিব্রাইল রে
আমার স্ত্রী আমার কাদিজা আমাকে বলেছিল যতক্ষণ পর্যন্ত এই কবরের সওয়ালের জবাব না দিতে পারব ততক্ষণ পর্যন্ত আমি বিশ্ব নবী এই কবরের পাশ থেকে উঠব না আমি জানি না তিন নাম্বার ওয়াদা আমি বিশ্ব নবী পালন করছি কিনা জিব্রাইল ডাক দিয়া বললেন অগনবীজি আপনার এই দৃশ্যগুলো আল্লাহ পছন্দ করেছে আপনার কাদিজার সওয়ালের জবাব আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে কত ভালোবাসতেন তিনটা ওয়াদা যখন পালন করলেন আপনি আমি কি এই দুনিয়ার জমিনে থাকব কি থাকব না আমরাও একদিন চলে যাইতে হবে আল্লাহর নবীজি বলেছেন মানুষ যখন দুনিয়া থেকে চলে যাবে তিনটা গাটি হবে কয়টা গাটি তিনটা গাটি হবে একটা গাটি হলো কবর দুই নম্বর গাটি হলো হাসর তিন নম্বর গাটি হলো ফুলচিরাত আল্লাহর নবীজি বলেছেন আপনি যদি কবরের গাটি থেকে বাঁচতে পারেন তাহলে হাসরের গাটিতে চলে যাইতে হবে আপনি যদি হাসরের গাটিতে বাঁচতে পারেন আপনি ফুলচিরাতের গাটিতে যাইতে হবে আপনি যদি ফুলচিরাতের গাটি থেকে বাঁচতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আয়াত নাজিল করিয়া জানাই দিয়েছেন কই যাইতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফারিকুম ফিল জান্নাতি وفريقكم في السعير الله رب العالمين পবিত্র কোরআনের মধ্যে আয়াত নাযিল করিয়া জানাই দিয়েছেন এই তিনটা গাটি থেকে বাঁচতে পারলে আপনি জান্নাতে চলে যাইবেন আর যদি এই তিনটা গাটি থেকে না বাঁচতে পারেন আপনি সাইর নামক জাহান্নামে চলে যাইতে হবে এই জন্য আম্মা জানায়েশা সিদ্দিকা থেকে বর্ণিত হাদিস আম্মা জানায়েশা সিদ্দিকা বলেন রে সাহাবীরা শুনো আল্লাহর নবীজি আমাকে বলেছেন এরে সাহাবী এ আয়েশা তুমি ভালো করে শুনো মানুষ যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে মানুষের কষ্ট হবে আয়েশা সিদ্দিকা বললেন ইয়া রাসূলুল্লাহ মানুষের কেমন কষ্ট হবে মানুষের যেমন কষ্ট হবে নবী আপনারও নাকি কষ্ট হবে আল্লাহর নবীজি বলেছেন হ্যাঁ আমারও কষ্ট হবে আয়েশা সিদ্দিকা বললেন ইয়া রাসূলুল্লাহ মুমিন বান্দাদেরও নাকি কষ্ট হবে আল্লাহর নবীজি বলেছেন হ্যাঁ মুমিন বান্দাদেরও কষ্ট হবে আয়েশা সিদ্দিকা বললেন ইয়া রাসূলুল্লাহ কেমন ভাবে কষ্ট হবে আমরা কি জানতে পারি এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আয়াত নাযিল করিয়া জানাই দিয়েছেন কেমন কষ্ট হবে কুল ইয়া তাওয়াফাকুম মালাকুল মাউত আল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون الله نبجي عائشة কে ডাক দিয়ে বললেন রে আয়েশা তুমি ভালো করে শুনো জিব্রাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন কেমন কষ্ট হবে মানুষ যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করব একজন আজরাইল নামক ফেরেশতা আসবে আসবে না আপনাদের যানজন কবজ করবে একজন আজরাইল নামক ফেরেশতা যখন আইসা মানুষের যানটা কবজ করবে মানুষের এমন অবস্থা হবে আল্লাহর নবীজি বলেছেন নবীজি আল্লাহর নবীকে আয়েশা সিদ্দিকা বললেন নবী মানুষ যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে কেমন কষ্ট হবে আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন আয়েশা একটা জীবিত বকরির চামড়া যদি টেনে খসে ছিঁড়ে পেলা দেওয়া হয় যেমন কষ্ট হবে এর চাইতে আরো বেশি কষ্ট হবে মানুষের আল্লাহু আকবার কেমন কষ্ট হবে আল্লাহর নবীজি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ তাহলে মুমিন বান্দা আর বদকার আর নেককারের মধ্যে পার্থক্য রইল কোথায় আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন আয়েশা মুমিন বান্দার কষ্টটা কষ্ট থাকবে না
এই কষ্টটা আরামে পরিণত হয়ে যাবে কেমন ভাবে মুমিন বান্দা যখন দুনিয়াটাকে মৃত্যুবরণ করবে মুমিন বান্দা যখন অন্ধকার কবরে চলে যাবে ওই সময়ে 500 ফেরেশতা রহমতের ফেরেশতা এসে যখন মুমিন বান্দাকে এই আঙ্গুল থেকে চাপতে চাপতে যখন কণ্ঠনালীর মুখ পর্যন্ত জানটা নিয়ে যাবে মুমিন বান্দার কেমন কষ্ট হবে একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন আপনারা যদি কোথাও সফরে যান আপনার শরীর ক্লান্ত হয়ে যায় ক্লান্ত হওয়ার পরে যখন আপনি বাড়িতে আসেন আপনার ছেলে আপনার নাতি অথবা আপনার কাছের মানুষ যখন আপনাকে আস্তে আস্তে চাপ দেয় আপনার আরাম লাগে না আরামের সুযোগে আপনি ঘুমায়া যান আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন রেশা তুমি ভালো করে শুনিয়া রাখো মুমিন বান্দা যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে ওই সময় 500 রহমতের ফেরেশতা যখন আইসা মুমিন বান্দাকে চাপতে থাকবে মুমিন বান্দা আরামের সুরে ঘুমিয়ে যাবে আর ওই সময় মুমিন বান্দার চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি একজন ফেরেশতা জান্নাতকে তুলে ধরবেন আর মুমিন বান্দা যখন জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখতে থাকবে ওই এই মুহূর্তে আজরাইল কোন সময় মুমিন বান্দার জানটা বের করবে ওই মুমিন বান্দা টেরও পাবে না এজন্য আল্লামা বড় হুজুর মাওয়াজে সিরাজের মধ্যে কবিতার আকারে কয়েকটা কথা বলেছেন মরণ ডাইরি হচ্ছে তৈরি হিসাব হবে করা ও মুসলমান শুনিয়া রাখো পরবায়ে কি দিন ধরা আপনারা ধরা পড়তেন না আজরাইল বলতেছেন আল্লাহর বিকট সৃষ্টি আমি মালাকুল মউত আমার নাম ববের লীলা শুনব খরা এই তো আমার কাম মাকে নিয়ে ছেলে বলে এই তো আমার মা ও মুসলমান শুনিয়া রাখো আজরাইলের সুবল হইতে কেহ রক্ষা পাবেন না সবাই চলে যাইতে হবে ও মুরব্বী বাবারা আমার কথাগুলি দিন লাগায়া শুনেন ও যুবক ভাইরা মনো কষ্ট নেন না হয়তো যারা নামাজ না পড়েন মনে কষ্ট লেগে যেতে পারে ও তেলেকান্দির মুরব্বী বাবারা ফর্দার অন্তরালের মা ভালো করে কথাগুলো শুনুন গো মা আপনি কি আপনার মনটাকে একবার বুঝাইতে পারেন না আপনার আজকে নামাজ পড়তে মনে চাই না আল্লাহর হুকুম নামাজ আপনি কেন পড়েন না ও মুরব্বী বাবারা ও যুবক ভাইরা আজকে তোমার মতন কত যুবক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করিয়া মুখে সুন্নত রাখিয়া পুলিশের চাকরি করে আজকে তোমার মতন কত যুবক সত্য কথা বলে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে মা বাবার খেদমত করে তুমি কেন পারবে না রে যুবক তুমি কেন পারবা না তুমি কি তোমার মনটাকে একবার বুঝাইতে পারো না এরে মন আজকে যদি আমার চক্ষুটা বন্ধ হয়ে যায় আমার বাহাদুরি আর কাজে লাগবে না আমার ধন সম্পদ কিছুই যাবে না আমার ছেলে মেয়ে কিছুই যাবে না আমার সঙ্গে আমি একা একাই যাইতে হবে আমার কবরের সওয়ালের জবাব আমি একাই দিতে হবে আপনার কবরের সওয়ালের জবাব অন্য কেউ দিবে কি দিবে না অন্য কেউ দিবে না এই জন্য মুরব্বী বাবারা কথাগুলি গভীর মনোযোগ দিয়ে শুনেন আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যখন আপনি কাল কিয়ামতের কঠিন ময়দানে একটা নেকির জন্য ধরা পড়ে যাবেন কয়টা নেকির জন্য একটা নেকির জন্য যখন ধরা পড়ে যাবেন একটা নেকির জন্য আপনি আপনার ছেলের কাছে গিয়ে বলবেন এরে পানের ছেলে দুনিয়ার টাকা অবস্থায় তোমার জন্য আমি কি করেছি আমি অন্যের গরম মুনি দিয়া তোমাকে ভালো কাপড় পরিধান করাইছি আমি নিজে নিজে ভালো খাবার না খেয়ে আমি তোমাকে ভালো খানা খাওয়াইছি
আমি নামাজে কত চারিয়া তোমার জন্য অনেক কিছু করেছি আজকে যদি আমি দুনিয়ার জমিনে আমি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতাম আল্লাহর নবীর সুন্নাত তরিকায় চলতাম আজকে তোমার কাছে একটা নেকির জন্য আওয়া লাগলো না তোমাকে আমি ভালো খাবার খাওয়াইতে গিয়ে ভালো খাবার পরিধান করতে গিয়ে আমি দুনিয়ার জমিনে নামাজ ছেড়ে দিয়েছি এরে আমার ছেলে একটা নেকির জন্য তোমার বাবা জাহান্নামের আগুনে চলে যাবে তুমি কি আমাকে একটা নেকি দিতে পারবা তখন আপনার ছেলে আপনাকে বলবে না না আমি একটা নেকি দিতে পারবো না দুনিয়াতে আমার কোনো বাবাই ছিল না আজকে ছেলের জন্য কি করতেছেন মেয়ের জন্য কি করতেছেন নিজের স্ত্রীর জন্য আপনি কি করতেছেন যখন একটা নেকির জন্য আপনার স্ত্রীর কাছে আপনি চলে যাবেন গিয়ে বলবেন ও প্রাণের স্ত্রী এই দুনিয়ার জমিনে তোমার জন্য আমি অনেক কিছু করেছি তোমার জন্য আমি সাদের খাবারও খাই না তোমার জন্য আমি নামাজও ছেড়ে দিয়েছি তোমাকে ভালো খাবার পরিধান করার জন্য ভালো কাপড় পরিধান করার জন্য বালাখানা খাওয়াইবার জন্য কিন্তু তুমি আমাকে আজকে একটা নেকি দিয়ে দাও তোমার একটা নেকির জন্য তোমার স্বামী জাহান্নামের আগুনে চলে যাবে ওই সময় স্ত্রী বলবেন না না দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না এই জন্য মুরব্বী বাবারা হুজুর আয়েশা পড়ছেন বেশি কথা লম্বা করা যাবে না আপনার কবরের সওয়ালের জবাব আপনিই দিতে হবে আপনার ধন সম্পদ কোনো কিছুই কাজে আসবে না আপনি যখন একটা টাকা মাদ্রাসার মধ্যে দান করে যাবেন ওই একটা টাকা কিয়ামতের কঠিন ময়দানে আপনার একটা টাকা দাঁড়ায় যাবে ওই একটা টাকাই আল্লাহর কাছে কি বলবেন আল্লাহর সঙ্গে যুদ্ধ করবেন আপনাকে জান্নাতে নেওয়ার জন্য এই জন্য দুনিয়াতে যুদ্ধ তোই কিছু রেখে যান ধন সম্পদ বাড়ি গাড়ি নারী গাড়ি কোনো কিছুই আপনার সঙ্গে যাবে না আপনি যদি মাদ্রাসার মধ্যে টাকা দান করেন আপনি যদি আপনার ছেলেকে একটা ভালো মানের হাফেজ বানাইতে পারেন ভালো মানের আলেম বানাইতে পারেন ওই জিনিসগুলো আপনার কিয়ামতের কঠিন ময়দানে কাজে লাগবে এই জন্য হুজুর আয়েশা পড়তে সময় নাই তো আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম সবাই আমার জন্য দোয়া করবেন আর বিশেষ করে এই মাদ্রাসার জন্য দোয়া করবেন আপনাদের বড় হুজুর অনেক ভালো বড় মানে বড় মনের মানুষ তো মাদ্রাসা চালাইতে গিয়ে যা কিছু দরকার হয় এইগুলো আপনারা এই মাদ্রাসার মধ্যে দান করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু